করোনা সংক্রমণের খবর পেলেই সাথে সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এখনই প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে না বলেও জানান তিনি। মধ্য নভেম্বরে এসএসসি আর ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সকালে বাংলাদেশ শিল্পকলা ন্যাশনাল আর্ট গ্যালারিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্জন অফিস সবার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে সহযোগিতায় আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমি আগেই বলেছি, কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেবো, কোনো দ্বিধা করবো না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি।